পিতার হালাল হারাম মিশ্রিত সম্পদ দিয়ে কি ছেলে ব্যবসা বা খাওয়া যাবে? যে ছেলে খেতে পারবে ইনশাআল্লাহ, ছেলে নিয়ত করবে যে আমি হালালটাই খাচ্ছি, আর বাবাকে নসিহত করতে থাকবে যে হারামটা আপনি ছেড়ে দেন। আল্লাহু আলাম। সমাজের সাথে দ্বন্দ্ব করে মসজিদ পৃথক করা যাবে কি? সমাজের সাথে দ্বন্দ্ব করে মসজিদ পৃথক করা যাবে কি? সমাজের সাথে দ্বন্দ্ব করে মসজিদ পৃথক করা যাবে না, কারণ সমাজে বিদ্বেষ সৃষ্টি হয়, মুসলিমদের জামাত বিনষ্ট হয়। এ ধরনের জামাত বিনষ্ট করে, ঐক্য বিনষ্ট করে কোনো কাজ করা যাবে না, এবং মসজিদ পৃথক করা এটা আরও অন্যায়। জি, জাযাকুমুল্লাহ খাইরান। অনেক বান্দার হক মেরে খেয়েছি, তাদেরকে আমি চিনি না, তারা কোথায় আছে তাও জানি না, এখন কি করণীয়? এক নম্বর হলো যে তাকে একনিষ্ঠভাবে তওবা করতে হবে, আর যে সম্পদ সে মেরে খেয়েছে এটা তার নিয়তে দান করে দিতে হবে। মসজিদের পশ্চিম পার্শ্বে টয়লেট ওযুখানা করা যাবে কি? পশ্চিম পার্শ্বে মানে কিবলার দিকে এড়িয়ে চলাই ভালো, তবে যদি দেওয়াল থাকে, পৃথক দেওয়াল থাকে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নারী পুরুষের সালাতের পার্থক্য কতটুকু? নারী পুরুষের সালাতের ক্ষেত্রে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। যদিও কথাটা এক বাক্যের ছিল, কিন্তু এখানে মনে হয় একটা কথা বলা দরকার। জি, একটা কথা বলা দরকার। আমাদের দেশের একজন বক্তা অনলাইনে মোটামুটি পরিচিত, উনি বলছিলেন যে সল্লু, তোমরা সালাত আদায় করো, এখানে যে ওয়াওটি রয়েছে এই ওয়াওটি আরবি ব্যাকরণ অনুসারে এটা পুরুষদের জন্য ব্যবহার হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পুরুষদেরকে তার মতো সালাত আদায় করতে বলেছেন, নারীদেরকে নয়। তো আসলে এ ধরনের অবান্তর কথা একজন আলেমের মুখ থেকে কীভাবে বের হয় একেবারে হাস্যকর। কোরআনে বলা হয়েছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। শব্দগুলো পুরুষের জন্য না মেয়েদের জন্য? তার মানে মেয়েদেরকে ওই বক্তার কথা অনুসারে, তো ওই শব্দগুলো আসলে পুরুষবাচক শব্দ, তাহলে সেই বক্তার অনুসারে, বক্তার কথা অনুসারে মেয়েদেরকে সালাতও পড়তে হবে না, যাকাতও দিতে হবে না, এমনটাই দাঁড়িয়ে যায়। কিন্তু আসলে কি তাই? তো কোরআনে হাদিসে যত জায়গাতে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলো নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য, সবার জন্য আম। যেটা নারীর জন্য খাস সেটাতে শুধুমাত্র নারীদের শব্দ ব্যবহার করা হয়েছে। এর কারণ, কারণ হলো, আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল এবং নারীরা পুরুষদের অনুগামী, নারীরা পুরুষদের অনুসারী, তাবের। এজন্য পুরুষবাচক শব্দ দিয়ে তার মধ্যে নারী পুরুষ সবাইকে বোঝানো হয়েছে। পুরুষবাচক শব্দ বললে শুধু পুরুষ খাস হয় এ কথা অবান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নবী নয়, নারী পুরুষ সকলের জন্য নবী। ওস্তাদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সালাতুত তাসবিহ পড়া যাবে কি? সালাতুত তাসবিহর ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, সেখানে কেউ মুরসাল, কেউ বলছে মওকুফ, কেউ বলছে যাইব, কেউ বলছে মওযু। সৌদি আরবের লাজনা দাইমা দ্বিতীয় খণ্ডে 114 পৃষ্ঠায় উল্লেখ করেছেন এইভাবে যে, সালাতুত তাসবিহ বিদআহ হাদিসুহা লাইসা বিসাবিতিন বাল হুয়া মুনকার ওয়াকাদ যাকারা বাযু আহলিল ইলম ফিল মওযুআত। সৌদি আরবের যেটা লাজনা দাইমা স্থায়ী কমিটি, যেটা সৌদি আরবের ফতোয়া বোর্ডের, তাদের ফতোয়া হলো যে সালাতুত তাসবিহ আদায় করাটা বিদআত, আর এই হাদিসটা কি সঠিক হাদিস নয়, ও এটা অগ্রহণযোগ্য হাদিস, এবং কতিপয় ওলামা এটাকে মওযু বা জাল হিসাবে হাদিস থেকে আখ্যায়িত করেছে। আলবানি এটাকে যাআফাহু ফি সিলসিলাতিল আহাদিস আযাইফা, শেখ নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার জয়ীফ হাদিসের মধ্যে এই হাদিসটিকেও নিয়ে এসেছে। আল্লাহ আলাম। চুরি চুরি করা মাল ক্রয় করা যাবে কি, যদি আমি জানি যে এটা চুরি করা মাল? জেনে বুঝে চুরি করা মাল ক্রয় করা যাবে না, এটা অন্যায়কে সহযোগিতা সামিল হবে, যেটা নিষেধ আছে। ভুলবশত নাপাকি লেগে থাকলে সালাত কবুল হবে কি? ভুলবশত নাপাকি লেগে থাকলে সালাত কবুল হবে, কারণ
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি, যেহেতু সে জানে না অতএব সালাত কবুল হবে।